নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে নতুন একটি আপডেট শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তো এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু আজকে লিস্টে রয়েছে দু হাজার চোদ্দো প্রাইমারি টেটের প্যানেল প্রকাশ মামলা তো এই বিষয় নিয়ে এখন আপনাদের জানাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা দেখে নিই কী আপডেট উঠে আসছে তো দেখুন বন্ধুরা আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে প্রবেশ করেছি এটা কিন্তু কোর্ট নাম্বার আটের যে কজ লিস্ট সেটা কিন্তু বিচারপতি হরিশ টান্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চের আজকে এই কজ লিস্ট তো এই বেঞ্চে আজকে কিন্তু দু চোদ্দ প্রাইমারি টেটের প্যানেল প্রকাশ মামলা উঠতে চলেছে তো এই মামলাটি কত নম্বরে রয়েছে আমরা দেখে নেব তো দেখুন এই যে বাষট্টি নম্বরে যে কেসটি রয়েছে ম্যাট চব্বিশ চুয়াল্লিশ দু যে মামলাটি প্রাইমারি বোর্ড চ্যালেঞ্জ করেছিল রমেশ মালিকান আদার্সের বিরুদ্ধে যেখানে অ্যাডভোকেট অন রেকর্ড কিন্তু রয়েছে কৌশিক চৌধুরী তো এই মামলাটি আজকে ডিভিশন বেঞ্চে হরিশ স্যার এবং প্রসেনজিত স্যারের বেঞ্চে উঠতে চলেছে যেখানে দুটি নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ দু হাজার ষোলো সালে এবং ষোলো হাজার পাঁচশো দু হাজার কুড়ি সালে এই দুটি নিয়োগেই যে ব্যাপক অনিয়ম বেনিয়ম টাকার খেলা দুর্নীতি এ সমস্ত অভিযোগ যে উঠেছিলো সিবিআই তাদের রিপোর্টেও যে চাঞ্চল্যকর তথ্যগুলো দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড তারা কিন্তু ডিভিশনে যায় ডিভিশনে সৌমেন সেন স্যার তিনি কিন্তু সঙ্গে সঙ্গে স্টে দিয়ে দেন যদিও মামলাটি আজকে উঠতে চলেছে আজকে এই মামলায় কিন্তু একটা ভালো ঘটনা হয়তো ঘটতে পারে একটা ভালো দিক হয়তো উঠে আসতে পারে তো প্রাথমিক শিক্ষা পর্ষদে কিন্তু এই মামলা নিয়ে অনেকটাই অস্বস্তি রয়েছে গতদিন এই নিয়ে একটা শুনানি কিন্তু হয়েছে তো আজকে কি নির্দেশ দেন বিচারপতি হরিশ স্যার এবং প্রসন্দিত বিশ্বাস স্যারের সেটাই দেখার তো আপনারা চ্যানেলে নজর রাখবেন আপডেট পেলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদিও মামলাটি অনেকটা পেছনে রয়েছে বাষট্টি নম্বর সিরিয়ালে তাই মামলাটি উঠতে উঠতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে তবে যাই হোক মামলাটি উঠার কিন্তু আজকে প্রবল সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ